নমস্কার বন্ধুগণ, কেমন আছে সবাই? আজকে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, আনবক্সিং করব, আনবক্সিং ভিডিও বানাবো। তো প্রোডাক্টটা আমি সবে আজকে পারচেজ করলাম। প্রোডাক্টটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা ভ্যাকুম ক্লিনার, কার্চার WD1 একটা ভ্যাকুম ক্লিনারে আমি আনবক্সিং করব। ঠিক আছে, এই প্রোডাক্টটা আমি কত টাকায় কিনেছি, কীভাবে পারচেস করলাম সব বলবো। আমি প্রথমে একটা জিনিস বলে রাখছি, আমার একটা ভ্যাকুম ক্লিনার খুব দরকার ছিল, তো আমি অনেক রিসার্চ করলাম। রিসার্চ করে সবচেয়ে বেস্ট ভ্যাকুম ক্লিনার কার্চার আমার মনে হলো। ঠিক আছে, ইউরোকা ফোক্সও ভালো ছিল, কিন্তু ইউরোকা ফোক্সের সাকশন পাওয়ারটা অতটা আমার পছন্দ হয়নি, তো যার জন্য আমি কার্চারের এই WD1 ঠিক আছে এই ভ্যাকুম ক্লিনারটা আমি নিলাম। তো এটা তোমার এই প্রোডাক্টটা তোমার দেখো, এই প্রোডাক্টটা তোমার দেখো, দেখতে পাচ্ছ প্রোডাক্টটা তোমার লেখা আছে ডিজাইনেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বাই কার্চার ইন জার্মানি। দেখতে পাচ্ছ মডেল নাম হলো WD1। এই মডেলটা আমি কেমন দামে পেয়েছি, কী দামে পেয়েছি বা কোথা থেকে কিনেছি সব এই ভিডিওতে বলবো। এটা আমি অনলাইন পারচেস করিনি, এটা অফলাইন পারচেস আমি করেছি। ঠিক আছে, এটা আমি অফলাইন পারচেস করেছি হোলসেল মার্কেট থেকে, অ্যামাজন আর ফ্লিপকার্টেরই দামে। এটা অ্যামাজনে তোমার দাম আছে এখন দেখাচ্ছিল 5,700, ঠিক আছে, তো ফ্লিপকার্টে এখন দেখাচ্ছিল তোমার 4,900। ঠিক আছে, কিন্তু আমি এই ভ্যাকুম ক্লিনারটা আমার হোলসেল মার্কেট থেকে পারচেস করেছি তোমার 4,500-এর মধ্যে, 6,500-এর মধ্যে। ঠিক আছে, তো এই দেখো তার বিল আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি মেট্রো হোলসেল থেকে পারচেস করেছি 4,487। ঠিক আছে, দেখো 4,487 টাকায় আমি পারচেস করেছি, এটা একটা হোলসেল মার্কেট, ওখান থেকে পারচেস করেছি। তো যথারীতি প্রোডাক্ট আমি আনবক্সিং করি। ঠিক আছে, এটা দেখো দাম, দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ দাম আছে তোমার কোথায় গেল, এই যে 6,999 দাম আছে, জুন 2020-এর মাল আছে। এটা তোমার দেখো জার্মানি, ঠিক আছে, মেড ইন চায়না, কিন্তু এটা এটা তোমার কোম্পানিটা হলো তোমার জার্মানি। ঠিক আছে, তো চলো চলো পুরো একদম সিল প্যাক, দেখতে পাচ্ছ সিল প্যাক মাল একদম। আমি আনবক্সিং করি তাহলে, দেখেছো পুরো সিল প্যাক, কোনো এখন আমি কাটিনি, তোমাদের সামনে কাটছি। তো এই দেখো, ভালো করে দেখাচ্ছি, ক্যামেরাটা সামনে আনি, দাঁড়া
তো দেখো বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার, দেখো দেখতে পাচ্ছ, এটা তোমার প্লাগ তো জানোই। তো এর সঙ্গে কি কি দিয়েছে দেখি, ড্রাই অ্যান্ড ওয়েট একটা একটা এক্সারসাইজ দিয়েছে, ঠিক আছে। তো একটা সাকশন পাইপ দিয়েছে, দেখতে পাচ্ছ সাকশন পাইপ, আর তেমন কিছু দেয়নি। একটা সিঙ্গেল তিনটে রড আছে, আর কিছু নেই যথারীতি। তো এটা ওয়েট অ্যান্ড ড্রাই করার জন্য, আর তেমন কিছু এক্সারসাইজ নেই। তো এই হচ্ছে মেন কাজ, মেন জিনিস। তো এর মধ্যে কি আছে দেখি, এই যে এভাবে এভাবে খুলতে হয়, এই যে দুটো ক্লিপ আছে খুললাম, তো খুলে এই দেখো দেখতে পাচ্ছ, এটা ফিল্টার, এটা মেশিন, তারপর একটা অ্যাক্সেসরি, এটা হুইল, ঠিক আছে, এটা হুইল আছে, আর কিছু নেই। গল্প শেষ। এটা আছে ম্যানুয়াল, এটা যে তোমার ফিল্টার, এটা তোমার আছে কার্চারের ডাস্ট ব্যাগ, ব্যাস আর কিছু নেই। তো যথারীতি দেখলে আমাদের আমার ভিডিওটা, তো এরপর আমি ইউজ করি, ইউজ করে আবার জানাবো এর তোমার কেমন আর কি, কেমন আর কি রিভিউটা আমি জানাবো ইউজ করার পর, কীরকম সাকশন পাওয়ার, কীরকম ক্যাপাসিটি ইউজ করে জানাবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, দেখা হচ্ছে পরের ব্লগে, কোনো একটা আনবক্সিং ভিডিওতে আবার। টাটা।